ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আজকে যে টপিকটা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ টপিক, তোমাদের ডিমান্ড অনুসারেই টপিকটি আমি নিয়ে এসেছি। ডিমান্ড করার কারণও আছে, কেননা তোমরা সকলেই জানো যে রিসেন্ট আমাদের দেশে যে করোনা ভাইরাসের যে একটা প্রকোপ গিয়েছে, এর উপর থেকে আপকামিং যে কম্পিটিটিভ এক্সাম হতে যাচ্ছে, একটি না একটি কোশ্চেন থাকবেই, এটা আমরা সকলেই জানি, একটি না একটি কোশ্চেন থাকবেই। তাহলে এই ক্লাসটির মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামে থাকার চান্স খুবই বেশি। ঠিক আছে, সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখো। হ্যাঁ, আর ক্লাসটির পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, অবশ্যই জয়েন করে নেবে। ওই গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো সর্বপ্রথমে দিয়ে থাকি এবং ক্লাসগুলোর পিডিএফও প্রোভাইড করে থাকি। ওকে, চলো তাহলে আজকের প্রথম কোশ্চেনটা কি দেখো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামে, এলডিসি, এমটিএস, ডাব্লিউবিপি, এনি যে কোনো কম্পিটিটিভ এক্সাম আপকামিং সামনে হতে যাচ্ছে, একটি না একটি কোশ্চেন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এক নম্বর তোমাদের কনফার্ম। দেখো, আর ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে একটি করে লাইক করে দেবে। এক নম্বর কোশ্চেন, করোনা কথার অর্থ কী? প্রথম কোশ্চেনটা আমরা করোনা ভাইরাস সকলে জানি, এই যে করোনা, হ্যাঁ, CORON, করোনা কথার অর্থটা কী? অর্থটা হলো মুকুট। ওকে, মরসুকার করসুকার ট মুকুট। ওকে, করোনা কথার অর্থ হলো মুকুট। ওকে, চলো দু নম্বর কোশ্চেনটা কি দেখো। করোনা ভাইরাসের অস্থায়ী বা প্রাথমিক নাম কি রাখা হয়েছিল? প্রথম যে সময় করোনা ভাইরাসটা বের হয়েছিল, তখন এই ভাইরাসটার অস্থায়ী বা প্রাথমিক স্টেপে নাম কি রাখা হয়েছিল? নাম রাখা হয়েছিল 2019 nCoV, কেননা 2009 সালে এটার প্রভাব দেখা দিয়েছে, এটা বের হয়েছে আমরা সকলে জানি, সেজন্য 2019 nCoV, COV, প্রথম প্রাথমিক অবস্থায় এটার নাম রাখা হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, তিন নম্বর কোশ্চেন। আর তোমাদেরকে ইনফর্ম করতে চাই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, শিক্ষা এবং চাকরি সম্বন্ধীয় খোঁজখবর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল বেলটিকে প্রেস করে রাখবে। কোনো না কোনো দিন এই চ্যানেলে তোমাদের একটু হলেও হেল্প করবে। ওকে, আর যারা তোমরা আপকামিং এলডিসি এবং এমটিএস এক্সামে বসতে চাচ্ছ, তাহলে প্রতিদিন রাত্রি 8:30 সময় অবশ্যই আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে। ক্লাসগুলোতে আমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে ক্লাস আমরা বিস্তারিত করাচ্ছি। ঠিক আছে, রাত্রি 8:30 সময়। আর তোমরা যারা আমাদের ইন্ডিয়ান হিস্টোরির জিকে ই বুকটি এখনও বাই করোনি, আমরা যেই পাবলিশ করেছি, অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, অবশ্যই বাই করে নেবে, কেননা ওই বুকটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এলডিসি এবং এমটিএস এক্সামে বসতে যাচ্ছ। ঠিক আছে, আমরা সাবজেক্ট ওয়াইজ ই বুক তোমাদের জন্য প্রোভাইড করছি। কিছুদিনের মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান যে পলিটি বা কনস্টিটিউয়েন্সির উপরেও আমরা ই বুক তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, ভিডিও ডিসক্রিপশানে চেক করে নেবে। চলো তিন নম্বর কোশ্চেনটা কি দেখো। করোনা ভাইরাস মানব শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে? আমরা জানি করোনা ভাইরাস আমাদের শরীরে, ঠিক না, অ্যাটাক করে, যে অ্যাটাক করে কোন অঙ্গকে প্রথম প্রভাবিত করে, এটা ফুসফুসকে, এটা ডাইরেক্ট গিয়ে ফুসফুসকে প্রথমে অ্যাটাক করে। ঠিক আছে, সেই জন্য এটার লক্ষণ আমরা কিন্তু শ্বাসকষ্ট আমাদের দেখা দেয়। ঠিক আছে, শ্বাসকষ্ট দেখা দেয়, সর্দি কাশি দেখা দেয়। ঠিক আছে না, তোমরা সকলেই জানো, তারপরে একটু বিস্তারিত আলোচনা করছি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস। ওকে, চলো চার নম্বর কোশ্চেনটা দেখো। সর্বপ্রথম করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত কোথায় দেখা গিয়েছিল? ওয়ার্ল্ডের মধ্যে, সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত কোথায় হয়েছিল? চীনে হয়েছিল আমরা সকলে জানি, কারণ চীন থেকে কিন্তু করোনা ভাইরাসের উৎপত্তিটা হয়েছিল। ঠিক না, তাহলে সর্বপ্রথম ওই ভাইরাসের দ্বারা আক্রান্ত দেখা গিয়েছিল চীনে। ওকে, চলো পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো। কোশ্চেনগুলো আসা করে তোমরা সকলেই জানো, তারপর আমি ক্লাসটির মাধ্যমে রিভাইজ করে দিচ্ছি, তোমাদেরকে তাজা করে দিচ্ছি। ঠিক না, কেননা এই কোশ্চেনগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আর পিডিএফটা তোমরা রেখে দেবে, আমি পিডিএফটা দিয়ে দেবো। চলো পাঁচ নম্বর কোশ্চেন দেখো। COVID-19 রোগের ভাইরাসটির নাম কি? যে COVID-19 যে একটা ভাইরাস দ্বারা আমাদের আক্রান্ত করে, এই ভাইরাসটার নাম কি? ভাইরাসটার নাম হলো SARS-CoV, SARS, SARS-CoV, COV। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, ছয় নম্বর কোশ্চেন। করোনা ভাইরাসের জন্য আমাদের দেশে কবে জনতা কারফিউ লাগানো হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যে করোনা ভাইরাসের দ্বারা আমাদের ভারত সরকার দ্বারা সারা ভারতবর্ষে কিন্তু জনতা কারফিউ লাগানো হয়েছিল। প্রথম কবে লাগানো হয়েছিল? 22 মার্চ 2020 থেকে সারা ভারতে কিন্তু ভারত সরকার দ্বারা জনতা কারফিউ ঘোষণা করা হয়েছিল। হ্যাঁ, 22 মার্চ 2020, ডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, সাত নম্বর কোশ্চেন। করোনা ভাইরাসের জন্য ভারতের প্রথম কোন রাজ্য লকডাউন ঘোষণা করেছিল?
আমরা জানি আমাদের ভারতবর্ষে, সম্পূর্ণ ভারতবর্ষে লকডাউন চলছিল অনেক দিন ধরেই, এবং সব রাজ্য কিন্তু সেটা নিজ দায়িত্বে লকডাউন দিয়েছিল না, সব রাজ্য। তাহলে কোন রাজ্যটা প্রথমে দিয়েছিল? রাজস্থান রাজ্য, ঠিক আছে? রাজস্থান সরকার প্রথম রাজস্থানে লকডাউন ঘোষণা করেছিল, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ, দেখে নেবে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেনটা কি, ভারতের প্রথম কোন রাজ্যে করোনা ভাইরাসকে মহামারী বলে ঘোষণা করেছিলেন? আমাদের ভারতবর্ষের কোন রাজ্য এটাকে, করোনা ভাইরাসটাকে একটা মহামারী রূপে ঘোষণা করেছিলেন, মহামারী বলে? এটা করেছিলেন হরিয়ানা সরকার। হ্যাঁ, হরিয়ানা গভর্নমেন্ট করোনা ভাইরাসটাকে একটি মহামারীর নাম দিয়েছিলেন, প্রথম ঘোষণা করেছিলেন মহামারী। হ্যাঁ, হরিয়ানা সরকার হয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন, করোনা ভাইরাসের জন্য কী টেস্ট করানো হয়? করোনা ভাইরাস কী টেস্টের মাধ্যমে করোনা ভাইরাসকে আমরা চিনি, বা করোনা ভাইরাস পজিটিভ নেগেটিভ আসে কী টেস্ট করানো হয় করোনা ভাইরাসের জন্য? আরটিপিসিআর টেস্ট করানো হয়। আরটিপিসিআরের ফুল মিনিং কী? আর দি হলো রিভার্স, টি দি হলো ট্রান্সক্রিপশান, পি দি হলো পলিমার্স, সি দি হলো চেইন, এবং আর দি হলো রিয়াকশান, ঠিক আছে? রিভার্স, ট্রান্সক্রিপশান, পলিমার্স, চেইন, রিয়াকশান, এই টেস্টটি করানো হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন, COVID-19 জন্য কোন ব্যাঙ্ক ইমার্জেন্সি ক্রেডিট লাইন শুরু করেছে? যখন সারা দেশে করোনা ভাইরাসের জন্য, মহামারীর জন্য লোক ঘর থেকে বেরোতে পারছে না, বা লকডাউন শুরু মানে ঘোষণা করে দিয়েছে সারা ভারতে, তখন কোন ব্যাঙ্ক ইমার্জেন্সি ক্রেডিট লাইন শুরু করেছিল? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, SBI, সেই ইমার্জেন্সি ক্রেডিট লাইনটি শুরু করেছিল, ঠিক আছে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলো 11 নম্বর কোশ্চেনটা দেখো, বিশ্ব স্বাস্থ্য সংগঠন করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নাম কি দিয়েছে? বিশ্ব স্বাস্থ্য সংগঠন, দ্যাট মিন্স WHO, করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নাম কি দিয়েছে? দিয়েছে SARS-CoV-2, SARS-CoV-2, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন, হোয়াটসঅ্যাপ তার সমস্ত গ্রাহকদের সচেতন করার জন্য কোন ফিচারটি লঞ্চ করেছে? করোনা ভাইরাসের লকডাউন ডিউরেশনে হোয়াটসঅ্যাপ তার সমস্ত গ্রাহকদের সচেতন করার জন্য, হ্যাঁ, কোন ফিচারটি লঞ্চ করেছে? হোয়াটসঅ্যাপ চ্যাটবট, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, হোয়াটসঅ্যাপ চ্যাটবট এই ফিচারটি লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ তার সমস্ত গ্রাহকদের সচেতন করার জন্য, জাগরুক করার জন্য, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ চ্যাটবট। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন, করোনা ভাইরাসের জন্য গ্রাহকদেরকে সচেতন করবার জন্য ফেসবুক কোন ফিচারটি লঞ্চ করেছে? এর আগে পেয়েছি আমরা হোয়াটসঅ্যাপ কোন ফিচারটি লঞ্চ করেছে, এখন পেয়েছি আমরা ফেসবুক কোন ফিচারটি লঞ্চ করেছে, করোনা ভাইরাস ইনফরমেশান সেন্টার। হ্যাঁ, ফেসবুক লঞ্চ করেছে করোনা ভাইরাস ইনফরমেশান সেন্টার, তার গ্রাহকদের জাগরুক করার জন্য, সচেতন করার জন্য, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ লঞ্চ করেছে কি? হোয়াটসঅ্যাপ চ্যাটবট। হ্যাঁ, দেখে নেবে, দুটোটা খুব গুরুত্বপূর্ণ। চলো তারপর আছে দেখো, 14 নম্বর, করোনা ভাইরাসের চিকিৎসার জন্য কোন রাজ্য সরকার সব থেকে বড় হাসপাতাল স্থাপন করেছে? খুব গুরুত্বপূর্ণ, করোনা ভাইরাসের চিকিৎসার জন্য কোন রাজ্য সরকার সব থেকে বড় হাসপাতাল স্থাপন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা, উড়িষ্যা সরকার সব থেকে বড় হাসপাতাল স্থাপন করেছে, উড়িষ্যা। হ্যাঁ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেলফ ডিক্লারেশন COVID-19 অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেলফ ডিক্লারেশন COVID-19 অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে? সঠিক উত্তর হবে নাগাল্যান্ড, নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী সেলফ ডিক্লারেশন COVID-19 অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছে সে রাজ্যের গ্রাহকদের জাগরুক করার জন্য, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 16 নম্বর কোশ্চেন, COVID-19 রোগীদেরকে চিকিৎসার জন্য কোথায় রোবট ব্যবস্থা চালু করেছে? হ্যাঁ, কোন রাজ্য বা কোথায় COVID-19 রোগীদের চিকিৎসা করার জন্য রোবট ব্যবস্থা, কারণ আমরা এটা সকলে জানি এটা কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ, বা এটি সংস্পর্শে কেউ আসলে কিন্তু এটা একজন থেকে আরেকজনকে ছড়িয়ে যায়, সেই জন্য সেই রোগীদেরকে চিকিৎসা করার জন্য রোবট ব্যবস্থা চালু করেছে জয়পুর, ঠিক আছে? জয়পুর সেই ব্যবস্থা
রোবট ব্যবস্থাটি চালু করেছে। ওকে চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 17 নম্বর কোয়েশ্চেন, ভারত সরকার কোভিড-19 সম্পর্কিত রোগীদেরকে চিহ্নিত করবার জন্য কি অ্যাপ লঞ্চ করেছে? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সকলে জানো এটা সম্বন্ধে, আরোগ্য সেতু অ্যাপ। ভারত সরকার যে একটি অ্যাপ লঞ্চ করেছে এটার ব্যাপারে কিন্তু অনেক আমরা অ্যাডও দেখেছি, অনেক প্রচারও করে দিয়েছেন সরকার। আরোগ্য সেতু অ্যাপসটি সকলের মোবাইলে ডাউনলোড করার জন্য বলেছিলেন, ঠিক না? সেই অ্যাপটির মাধ্যমে রোগীদেরকে চিহ্নিত করা যায়, হ্যাঁ, কোন রোগীর মধ্যে করোনা ভাইরাস পজিটিভ আছে সেই অ্যাপটির মাধ্যমে কিন্তু এটা চিহ্নিত করা যায়, ঠিক আছে? এটা সকলে জানো, খুবই অ্যাডভার্টিসমেন্ট করেছিল আরোগ্য সেতু অ্যাপের ব্যাপারে, ঠিক না? চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো, 18 নম্বর কোয়েশ্চেন, অপারেশন সঞ্জীবনী, হ্যাঁ, অপারেশন সঞ্জীবনী কে শুরু করেন? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অপারেশন সঞ্জীবনী কে শুরু করেছিলেন বা করেন? ভারতীয় বায়ুসেনা, ঠিক আছে? ভারতীয় বায়ুসেনা অপারেশন সঞ্জীবনী শুরু করেছিলেন, ঠিক আছে? তাহলে এই 18টি কোয়েশ্চেন আমরা করোনা ভাইরাসের উপরে সিলেকশন করে তোমাদের জন্য নিয়ে এসেছি, আশা করি কোয়েশ্চেনটি তোমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, তাহলে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর তোমরা যারা ত্রিপুরা এলডিসি এমটিএস এক্সামে বসতে চাচ্ছ প্রতিদিন রাত্রি 8:30 সময় অবশ্যই ক্লাসগুলিতে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ভালো থাকবে আর ঘরে ভালো করে প্রিপারেশন করবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।